প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামসুল আলম, সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে। তো আজকে তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস সেভেনের ইংরেজি ফার্স্ট পেপারের যে বইটা আছে তোমাদের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা তোমরা পেজ খোলো, পেজে সপ্তম নম্বর পেজে ইউনিট থ্রি লেসন ওয়ান, যে প্রাইস গিভিং ডে অ্যাট স্কুল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে প্যাসেজটা আমরা পড়ি ফার্স্ট, যে পারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। পারাবি হচ্ছে ফ্লোরা অনেক ভালো একজন বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকাতে থাকে। অলসো দে আর বোথ ইন ক্লাস টেন, তারা দুজনই ক্লাস সেভেনে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, তারা একই ক্লাসে পড়ে কিন্তু তারা বিভিন্ন স্কুলে যায়। ইজ এ স্কুল হলিডে, এটা হচ্ছে আজকে স্কুল হলিডে, ছুটির দিন আসলে। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট পারাবি, ফ্লোরা পারাবিকে দেখতে আসলো, তার সাথে সাক্ষাৎ করতে আসলো। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ সেরিমনি অফ পারাবিস স্কুল। ফ্লোরা ওয়ান্টস টু নো, জানতে চায় ফ্লোরা কি সম্পর্কে, অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি। প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছে কি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অফ পারাবিস স্কুল। পারাবি স্কুলের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেটা সম্পর্কে ফ্লোরা জানতে চায়। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটা বলছে পারাবি, পারাবি তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বর্ণনা দিচ্ছে। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস ওয়্যার ব্রাইটলি ডেকোরেটেড, এই অনুষ্ঠানের দিন আমাদের স্কুলের যে মিলনায়তন এবং এটার যে বেদি ওয়্যার ব্রাইটলি ডেকোরেটেড, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ব্রাইটলি ডেকোরেটেড, তার সুন্দর করে সাজানো হয়েছে। প্রাইজেস ওয়্যার অলসো নেটলি ডিসপ্লেড, পুরস্কার যেগুলো, পুরস্কারগুলো সুন্দরভাবে ডিসপ্লে সাজানো ডিসপ্লে করা হয়েছে অন এ সেপারেট টেবিল অন দ্য ডেস্ক। ডেস্কের ভিতরে বিভিন্ন টেবিলের মধ্যে পুরস্কারগুলো সুন্দর করে সাজানো হয়েছে। অল দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে সব ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। এমন আদার্স, তাদের মধ্যে দ্য গার্ডিয়ান অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এমনস আদার হচ্ছে তাদের, এমন সাধারণ কি অন্যান্যদের মধ্যে, অন্যদের মধ্যে কে কে ছিল, অন্যদের মধ্যে ছিল দ্য গার্ডিয়ান, ছাত্রদের অভিভাবকরা ছিল, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন, এমিনেন্ট আমরা কি জানি যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ, অভিভাবক, অলসো দ্য লোকালিটি, সেই এলাকার অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তারা এই ফাংশনে যোগ দিয়েছিল। পারাবি কন্টিনিউস, পারাবি বলতে লাগলো। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রিন্সিপাল হচ্ছে কি অধ্যক্ষ, পিএন কলেজের অধ্যক্ষ ওয়াজ দ্য চিফ গেস্ট, পিএন কলেজের অধ্যক্ষ ছিল সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। When did the function start? Flora asked. Flora জিজ্ঞেস করলো যে কখন অনুষ্ঠানটা শুরু হয়েছিল। Oh, it started on time. On time মানে তো সময়মতো শুরু হয়েছিল। Just at 4 p.m. ঠিক চারটার সময় শুরু হয়েছিল।
প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিল। হি হাইলি প্রেসড, প্রেসড মানে কি? প্রেসড মানে হচ্ছে প্রেসড, প্রশংসা করলো। সে হাইলি অনেক প্রশংসা করলো। কিসের? দা ওভারঅল পারফরমেন্স অফ দা স্কুল, স্কুলের ওভারঅল, ওভারঅল মানে হচ্ছে সমগ্র, ওভারঅল মানে হচ্ছে সমগ্র, পুরো সব কিছু, রেজাল্ট, খেলাধুলা, কোকারিকুলার অ্যাক্টিভিটিস, সব কিছুরই সে অনেক প্রশংসা করলো। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জিএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, এবং এটা চমৎকার জিএসসি এবং এসএসসি রেজাল্টেরও প্রশংসা করলো। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, তারপর সে কী করলো? পুরস্কারগুলো দিল অ্যামাং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কারগুলো দিল ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের আউটস্ট্যান্ডিং কি? আউটস্ট্যান্ডিং অসাধারণ কর্মকাণ্ডের জন্য তাদেরকে পুরস্কার দিল। ডিড ইউ গেট এনি প্রাইজ পারাবি? ফ্লোরা ইনকোয়ারিজ, ইনকোয়ারি মানে কি? জিজ্ঞেস করি। নিয়মিত ক্লাসের উপস্থিতি, আরেকটা হচ্ছে ভালো ফলাফল ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, গত যে বার্ষিক পরীক্ষা ছিল সেই বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্টের জন্য আমি পুরস্কার পেয়েছি, এই দুটোর জন্য আমি পুরস্কার পেয়েছি। তো বেশ, এটা তো তোমরা এই প্যাসেজটা বারবার অনুবাদটা ভালো করে পড়বা, রিডিং করবা এবং এটার অনুবাদগুলো পড়বা, এবং এখান থেকে যে শব্দগুলো আমি অনেকগুলো এবং এছাড়াও তোমরা যে শব্দগুলো পারবা সেটাও তোমরা বের করে নিবে ডিকশনারি প্রয়োজন হলে বাসার কারো থেকে জিজ্ঞেস করে দেখে নিবে, ঠিক আছে? তো তোমাদের জন্য এইচডব্লিউ হচ্ছে, তোমরা এইচডব্লিউ হচ্ছে সি আকৃষ্ট সি ডি আর ই, এটা তোমরা নেক্সট ক্লাসে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।